নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। জুন 2023, আপনি বৃশ্চিক রাশির মানুষ, আপনার জন্য এই মাসে নবগ্রহ আপনাকে কি সম্ভাবনা দিতে চলেছে, আপনার ভাগ্য, আপনার কেরিয়ার, কর্ম, স্বাস্থ্য সমস্ত কিছু প্রশ্নের উত্তর এই ভিডিওর মধ্যে রয়েছে। তবে একটি কথা আমি বলবো, এই ভিডিওটি সম্পূর্ণ বর্তমান গ্রহের গোচর অনুযায়ী আমি বলছি, হুহু মিলবে কখনোই আমি দাবি করি না, কিন্তু এই রাশিফল আপনাদেরকে জুন মাসে আপনাদের কোন দিক থেকে আপনাদেরকে অ্যালার্ট থাকতে হবে, কোন দিক থেকে আপনাদের সুযোগ আসতে পারে সমস্ত কিছু বিষয় নিয়ে আমি পজিটিভ অ্যান্ড নেগেটিভ দুটি দিক নিয়ে কিন্তু আলোচনা করব। এখানে কোনো মন সন্তুষ্টি করার জন্য কিন্তু এই ভিডিওটি না, অর্থাৎ সাদাকে সাদা, কালোকে কালো আমি এখানে বলতে চলেছি। আলোচনাটা শুরু করা যাক এবং ভিডিওর শেষে আমি কিছু উপায় আপনাদেরকে বলবো, যাতে আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ, আপনার ক্ষেত্রে এই মাসটা যেন খুব ভালো যেন কাটে। তা জুন 2023 বৃশ্চিক রাশির কী সম্ভাবনা উঠে আসতে চলেছে আপনাদের স্বাস্থ্য, দেখুন আপনাদের রাশির অধিপতি ঠিক ভাগ্যভাবে অবস্থান করছে কিন্তু নিচস্থ। দেখুন এখানে কি হবে, আপনাদের স্বাস্থ্যের জায়গাটা ছোটোখাটো খুচরো সমস্যাগুলো থাকবে, ইমিউনিটি সিস্টেমের জায়গাটা কিছুটা হলেও সমস্যা আপনাদেরকে দিবে, এবং আপনাদের বিপির প্রবলেম অর্থাৎ ব্লাড প্রেশারের সমস্যা, এই সমস্যাগুলো কিছুটা আপনাদেরকে কিন্তু বাড়াতে পারে। তবে রাগ জেদ আপনাদেরকে কিন্তু কন্ট্রোল করতে হবে, আপনি বৃশ্চিক রাশির মানুষ, জেদ রাগ এই জায়গাটা আপনাদের কন্ট্রোল করতে হবে। এই মাসে আপনাদের অহেতুক যে কোনো বিষয়ে রাগ হয়ে যাওয়া বা জেদ হয়ে যাওয়ার এই সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবার আসি আপনার ক্ষেত্রে শিক্ষা। দেখুন আপনাদের পঞ্চমপতি ষষ্ঠভাবে অবস্থান করছে রাহুর সাথে, এখানে কিন্তু কিছুটা হলো মানে সমস্যাটা বাড়াবে শিক্ষার ক্ষেত্রে। আপনার কিছু কিছু সময় পড়ায় মন লাগবে, কিছু কিছু সময় কিন্তু পড়াতে মন লাগবে না, অর্থাৎ সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না কোন লাইনে গেলে ভালো হয়, কোন স্ট্রিমে গেলে ভালো হয়, অর্থাৎ আপনি যতটা পরিশ্রম করবেন সেই অনুযায়ী আপনি কিন্তু রেজাল্ট আপনি কিন্তু পাবেন না, কারণ বৃহস্পতি রাহুর সাথে যুক্ত। এবং কিছু কিছু ক্ষেত্রে মাইন্ড ডাইভার্সন হতে পারে, এবং আপনার ক্ষেত্রে এই সময় যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিছুটা সমস্যা আসতে পারে, যারা গভর্নমেন্ট এক্সাম দিতে চাইছেন সেখানে আপনাদের মানে একটা কথা কি মানে যতটা আপনি আশা করেছিলেন সেই জায়গাটায় আপনি সফলতা পাবেন, সেখান থেকে কিছুটা হলো ডিটুরিয়েট হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। অর্থাৎ শিক্ষা ক্ষেত্রটা যদি আমি বলি, কিছুটা আপনাদের চাপ কিন্তু রয়েছে, অর্থাৎ বৃহস্পতি এবং রাহু যুক্ত তো ষষ্ঠভাবে কিছু সমস্যা আপনাদের দিবে এ মাসে। এবার আসি আপনাদের ধনের জায়গায়। দেখুন আপনার ধনাধিপতি বৃহস্পতি আপনার ষষ্ঠভাবে, উটকো খরচ, ফালতু খরচ আপনাদের বাড়বে, খরচের দিকে নিয়ন্ত্রণ রাখুন। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের আপনাদের নিজের ভোগের জন্য ঋণ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ ষষ্ঠভাবে ধনাধিপতি ষষ্ঠভাবে ঋণ জায়গা কিন্তু বাড়বে এবং রাহুর সাথে যুক্ত, আপনার এমন কিছু লাক্সারি জিনিস কেনার ইচ্ছা হবে যেখানে আপনি বড় ধরনের টাকা ঋণ করেও আপনি কিন্তু নেবেন, অর্থাৎ ঋণ থেকে কিছুটা হলো আপনারা এড়িয়ে চলুন। এবার আসি আপনাদের সম্পত্তিগত জায়গা। দেখুন চতুর্থ ভাবই হচ্ছে আমাদের সম্পত্তির জায়গা। দেখুন বর্তমানে আপনাদের শনির ঢাইয়া চলছে, চতুর্থ ভাবে শনি অবস্থান করছে। দেখুন শনি কিন্তু চতুর্থভাবে অবস্থান করে আপনাদের সম্পত্তি ক্ষেত্রে বৃদ্ধি আপনাদের করবে, যারা সম্পত্তি কিনতে চাইছেন বা কোনো সম্পত্তি বিক্রি করতে চাইছেন সেখান থেকে সুযোগ হবে, যে সম্পত্তির দাম 10 টাকা সেটা আপনার 30 টাকাতে সম্পত্তি বিক্রি হবে, অর্থাৎ 3 গুণ লাভ কিন্তু সম্পত্তি থেকে পাবেন। এবং সম্পত্তি ক্রয়ের জায়গাটা কিন্তু ভালো আপনাদের, কারণ শনি চতুর্থভাবে অবস্থান করছে, এখানে কিন্তু আপনাদের প্রপার্টি যোগ কিন্তু দিবে। তবে মায়ের স্বাস্থ্যের জায়গাটা নিয়ে কিন্তু কিছুটা টেনশনের জায়গা কিন্তু রয়েছে, আপনার মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা নিয়ে কিছুটা হলো চাপের জায়গা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে, আপনি বৃশ্চিক রাশির মানুষ এই সম্ভাবনা কিন্তু রয়েছে। এবার আসি আপনি বৃশ্চিক রাশির মানুষ, আপনার ক্ষেত্রে এ মাসে
বিশেষভাবে প্রেমের জায়গাটা যদি বলি, দেখুন প্রেমের জায়গা হচ্ছে পঞ্চম ভাব এবং মঙ্গল এবং শুক্র। দেখুন শুক্র এবং মঙ্গল কিন্তু ভালো রয়েছে, ভাগ্যভাবে অবস্থান করছে, প্রেমের জায়গাতে আপনাদের প্রত্যাশা বাড়বে, অর্থাৎ আপনি অনেকটাই প্রত্যাশা প্রেমের ক্ষেত্রে চাইবেন। কিন্তু পঞ্চম পতি রাহুযুক্ত কিছুটা ক্ষেত্রে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাওয়া বা কোনো ক্ষেত্রে কোনো আর্গুমেন্টে জড়িয়ে পড়া, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে। আপনি বৃশ্চিক রাশির মানুষ লিখে রাখুন এই জায়গাটা, কিন্তু বিশেষভাবে সতর্ক কিন্তু আপনারা থাকুন। অর্থাৎ প্রেমের জায়গাটা আমি বলবো আপনাদের ক্ষেত্রে মধ্যম রয়েছে, প্রেম আসবে এ মাসে, আপনাদের নতুন প্রেম এর জায়গা রয়েছে এবং প্রেমের ক্ষেত্রে ধীরে ধীরে সম্পর্কে উন্নতি হবে। আপনাদের ক্ষেত্রে সেন্টিমেন্ট এবং ইগো এই জায়গাটা আপনাদেরকে কিন্তু ছাড়তে হবে বৃশ্চিক রাশি, তাতে কিন্তু আপনাদের প্রেমের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। এইবার আসি আপনাদের বিবাহিত জীবন। দেখুন সপ্তম ভাব হচ্ছে প্রিয়, সপ্তম প্রতি ভাগ্যভাবে অবস্থান করছে, 100% আমি একটি কথা বলবো আপনাদের বিবাহের ক্ষেত্রে কিন্তু ভালো। যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন এবং আপনাদের লগ্নাদি পতির সাথে অবস্থান করছে শুক্র, দাম্পত্য সুখের জায়গায় দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে যথেষ্ট আপনাদের বন্ডিং থাকবে। আমি বলবো আপনারা লাইফ পার্টনারের কথা শুনে চলুন, তাতে আপনাদের উন্নতি কিন্তু নিশ্চিত রূপে কিন্তু হবে। অর্থাৎ লাইফ পার্টনারের পরামর্শ নিন, এবং যেহেতু ভাগ্যভাবে আছে কি না, আপনার স্ত্রী ভাগ্যে ধন কিন্তু আপনার হতে চলেছে। এবং সপ্তম ভাবি হচ্ছে আমাদের ব্যবসা, সপ্তম প্রতি ভাগ্যভাবে ব্যবসা ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত। যারা বিজনেস করছেন, আপনি ধরুন লাক্সারি কোনো প্রোডাক্টের বিজনেস করছেন, আপনি রেস্টুরেন্টের বিজনেস করছেন, আপনি বুটিকের বিজনেস করছেন, আপনি কসমেটিক্সের বিজনেস করছেন, আপনি গাড়ির ব্যবসা করছেন, আপনার এই ব্যবসার জায়গাটা আমি বলবো আপনি বৃশ্চিক রাশির মানুষ, আপনার এই মাসটা কিন্তু ব্যবসা থেকে মানে সুবর্ণ সুযোগ, বড় ধরনের কোনো ইনভেস্টমেন্ট, আপনার ব্যবসা ক্ষেত্রে প্রচুর কেনা বেচার জায়গাটা কিন্তু ভালো দেখা যাচ্ছে, কোনো জায়গাতে বিক্রি বা কেনার সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো কিন্তু রয়েছে, কোনো লাক্সারি প্রোডাক্ট বিক্রির জায়গা ভালো রয়েছে, এবং এই সময়ের মধ্যে আপনাদের ফরেন থেকেও কিন্তু আপনারা লাভ কিন্তু পাবেন। এবার আসি সপ্তম ভাব, ভাবাধিপতি আপনার অবস্থান করছে ঠিক ভাগ্যভাবে, অর্থাৎ আপনাদের এই সময় কী করবে, ডেলি ইনকাম দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে, লিখে রাখুন। অর্থাৎ ডেলি ইনকামের জায়গাটা আপনাদের ভালো। ষষ্ঠভাবে রাহু আপনাদের অবস্থান করছে, আপনাদের এই সময় যাদের মামলা মকদ্দমা চলছে সেখান থেকে মুক্তি পাবেন, শত্রু আপনাদের শান্ত হবে, এবং আপনার কর্মক্ষেত্রে প্রমোশন হওয়ার যোগ কিন্তু আপনাদের রয়েছে। এবার আসি আপনাদের কর্ম। দেখুন কর্মাধিপতি আপনাদের রবি কোথায় অবস্থান করছে, সপ্তমভাবে, এবং 15 জুনের পর এটা কিন্তু অষ্টমভাবে চলে যাবে। দেখুন 15 জুনের আগে পর্যন্ত আমি বলবো যারা কোনো ইনভেস্টমেন্ট করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে ভালো, 15 জুনের পর থেকে আপনাদের কর্মক্ষেত্রে কিছুটা হলো চাপ আপনাদের থাকবে, কিছু কিছু ক্ষেত্রে মনে হবে যে এর থেকে ভালো চাকরি নেই। আমি বলবো এ সময় থেমে যান, কোনো চাকরি পরিবর্তন করার চিন্তা কিন্তু এ সময় করবেন না, এবং এই সময় একটু হলো 15 জুনের পর থেকে আপনাদের একটু হলো মানসিক চাপ, মানসিক প্রেসার আপনাদের কিন্তু থাকবে। এবং একাদশপতি সপ্তমভাবে অবস্থান করছে, প্রফিট লাভ সাকসেস 8 জুন থেকে আপনাদেরকে কিন্তু দিবে। তবে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বলবো 15 জুন আপনাদের ক্ষেত্রে খুব ভালো, কিন্তু 23 জুনের পর থেকে আপনারা বড় ধরনের ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট করবেন না, আরই করবেন না, কারণ একাদশপতি অষ্টমভাবে চলে যাচ্ছে, এখানে কিন্তু আপনাদের সমস্যাটা কিন্তু কিছুটা হলো বৃদ্ধি করবে। আপনারা এনজিওর সঙ্গে যুক্ত রয়েছেন,
সেখান থেকে আপনারা প্রফিট পাবেন। বিদেশের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আপনারা যুক্ত রয়েছেন, সেখান থেকে আপনারা এ সময় কিন্তু যথেষ্ট ইনকাম আপনাদের গেইন করবে এবং কিছু আপনাদের সুযোগ কিন্তু আসবে এ মাসে, কিছু শুভ সংবাদ কিন্তু আপনাদের আসবে এই মাসে। এবং খরচের দিকটা নিয়ন্ত্রণ করুন। এর পাশাপাশি যারা বিবাহের জন্য কথা বলতে চাইছেন, লাভ ম্যারেজ অ্যান্ড অ্যারেঞ্জ ম্যারেজ দুটির ক্ষেত্রে কিন্তু আপনাদের সম্ভাবনা কিন্তু বৃদ্ধি কিন্তু করছে। আপনি বৃশ্চিক রাশির মানুষ লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। এবং বৃশ্চিক রাশির ক্ষেত্রে আর একটি কথা বলবো, আপনাদের যেহেতু ভাগ্যাধিপতি চন্দ্র সোয়া দুদিন অন্তর অন্তর আপনাদের রাশি পরিবর্তন করে, আপনাদের মাসের 7 থেকে 8 দিন আপনাদের ভাগ্যের জায়গাটা কিন্তু কিছুটা হলো বিড়ম্বনা কিন্তু দেয়। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মাইন্ড খুব ভালো থাকে, কিছু কিছু ক্ষেত্রে মাইন্ড মনের মধ্যে আপনাদের কিন্তু চাপ সৃষ্টি কিন্তু হয়। অর্থাৎ কোনো সময় মনে হয় যে আমি এই কাজটা করব, কোনো সময় মনে না এই জায়গাটা আমার যাওয়া উচিত না। অর্থাৎ কিছুটা ক্ষেত্রে হলেও ডিসিশান নিতে আপনাদের কিন্তু সমস্যা কিন্তু হতে পারে। কী উপায় করবেন? আপনারা হনুমানজির উপাসনা করুন, হনুমান 40 আপনারা পাঠ করুন। এবং এর পাশাপাশি আপনারা চন্দ্রের বীজ মন্ত্র পাঠ করুন এবং উদীয়মান সূর্যকে আপনারা জল নিবেদন করুন এবং ওম আদিত্যায় নমঃ এই মন্ত্রটি আপনারা পাঠ করুন। তাতে কী হবে, কর্মক্ষেত্রে আপনাদের উন্নতি হবে এবং ক্যারিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ 100% কিন্তু হতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। জুন মাসে আপনাদের অনেক দিক থেকে সুযোগ কিন্তু আপনাদের আসতে চলেছে। অর্থাৎ সময়টাকে না আপনারা কাজে লাগিয়ে নিন, অপরচুনিটিটাকে আপনারা কাজে লাগান। অর্থাৎ সবসময় কিন্তু সুযোগ কিন্তু মানুষের জীবনে কিন্তু আসে না। জুন মাসটা আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভজনক মাস আপনাদের কিন্তু হতে চলেছে। যদি এখান থেকে আপনার দশা মহাদশা রাশ গ্রহের গোছ দেখতে পাচ্ছি না, এটা সম্পূর্ণ ইন জেনারেল রাশিফল। নমস্কার।